সো অ্যানালাইসিস এবং ডিজাইনে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু ডিফাইন করতে হবে সেটা হচ্ছে লোড কম্বিনেশন সো আমরা হচ্ছে বেসিক্যালি দুইটা লোড বানিয়েছি একটা ডেড লোড এবং লাইভ লোড তো যখন বিল্ডিং আসলে লোডটা কাজ করবে তখন কিন্তু দুইটা লোড একসাথেই কাজ করবে সো এই দুইটা লোড একসাথে কাজ করার জন্য আমাদেরকে দুইটা কম্বিনেশন একসাথে দুইটা লোড একসাথে করে তারপরে আরেকটা লোড বানাতে হবে সেগুলোকে কি হয় বলা হয় হচ্ছে কম্বিনেশনস অফ লোড যাতে করে সর্বোচ্চ ইফেক্টটা পাওয়া যায় যাতে করে আমরা সেফলি আমরা বিল্ডিংটা ডিজাইন করতে পারি এই জন্য লোড কম্বিনেশনটা করা হয় সো কম্বিনেশনটা আসলে আমাদের বিএনবিসি টু থাউজেন্ড সেভেন্টিনের কথা যদি বলি তাহলে সেকশন টু পয়েন্ট সেভেন পয়েন্ট টু এবং সেকশন টু পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি দুইটা থেকে যেটা অ্যাপ্লিকেবল ওইটা থেকে নিতে হবে তো সেকশন টু পয়েন্ট সেভেন পয়েন্ট টুতে আসছে এ ডব্লু এস ডি ম্যাথডে এই কম্বিনেশন করতে হবে ওইটা আরেকটা হচ্ছে সেকশন টু পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি এটাতে আসছে ইউএসডি ম্যাথডে স্ট্রেন ডিজাইন ম্যাথডে যে কম্বিনেশনগুলো হবে যদি আমি ইউএসডি ম্যাথডে ডিজাইন করি তখন আমাকে অবশ্যই স্ট্রেন ডিজাইন ম্যাথডের কম্বিনেশনগুলো সিলেক্ট করতে হবে যাই হোক এটা সিলেক্ট করার পরে আমরা বেসিক্যালি এটাকে সিলেক্ট এটাকে দিয়ে মূলত আমাদের ডিজাইনটা রান করতে হবে সো তাহলে সর্বোচ্চ মোস্ট আনফেভারেবল ইফেক্টস অফ লোড মে অলসো অকার ওয়ে ওয়ান ওর মোর অফ দ্য কন্ট্রিবিউটিং লোডস আর অ্যাবসেন্ট সো এখানে আরও কিছু লোড আছে যেমন এফ এইচ এস এবং ফ্লুইড লোড আরও কিছু প্রেসার লোড আছে যেগুলো সবসময় আমাদের স্ট্রাকচারে থাকে না তবে যদি এগুলোর ইফেক্টটা সিগনিফিক্যান্ট হয় তখনই আমরা কনসিডার করব। হাওয়েভার আমরা এখন যেটা করব আমাদের যেহেতু এটা নিয়ে সামনে আরও আলোচনা হবে অন্য যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো বাট এখন বেসিক কম্বিনেশন সম্পর্কে একটু ধারণা নিচ্ছি এখানে যখন আমরা হই স্ট্রেন্ড ডিজাইন মেথড ইড ইউজ স্ট্রাকচার মেম্বার্স অ্যান্ড ফাউন্ডেশন শ্যাল বি ডিজাইন টু হ্যাভ স্ট্রেংথ নট লেস দেন দ্যাট রিকোয়ার টু রেসিস দ্য মোস্ট আনফেভারেবল ইফেক্টস অফ দ্য কম্বিনেশন অফ ফ্যাক্টর লোডস লিস্টেড ইন দ্য ফলোইং সেকশনস তার মানে এই কম্বিনেশনগুলো অ্যাপ্লাই করতে হবে যখন আমরা কমপ্লিট বিল্ডিং নিয়ে কাজ করব এই মুহূর্তে আমরা শুধুমাত্র আপনার ডেড লোড প্লাস হচ্ছে ফ্লোর লোড লাইভ লোড এই দুইটা নিয়ে কাজ করব যেমন ধরেন ডেড লোড ওয়ান পয়েন্ট ফোর ডেড লোড আছে এটা এফটা আসবে না এবং এফটা যেহেতু ফ্লুইড লোড সো সেক্ষেত্রে এটা আমাদের নাই তো এখানে আমরা একটা কম্বিনেশন পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ডেড লোড তারপর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা কম্বিনেশন কিন্তু পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এখানে লাইভ লোডটা নেব আর এখানে এল আর রুফের লাইভ লোড এবং আরেকটা হচ্ছে আর সো আমরা জাস্ট আপাতত ওয়ান টু ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড নেব এর পরবর্তীতে দেখেন পয়েন্ট ফাইভ এল আর কিন্তু আলাদা আছে তার মানে রুফের জন্য আলাদা করে লাইভ লোড কম্বিনেশনের সাথে অ্যাড করতে হয় সো সেক্ষেত্রে আমরা যে কম্বিনেশ আমরা যখন লোড বানিয়েছি ওখানে দুইটা লোড অ্যাকচুয়ালি বানাতে হবে যখন আমরা পরবর্তীতে কাজ করব বিএনভি ভি সেভেন্টি অনুযায়ী তখন অবশ্যই আমরা এখানে দুইটা লাইভ লোড বানাবো একটা হচ্ছে এল আর আর একটা হচ্ছে এল এফ ওকে ওকে সো এটা পাওয়ার পরে আমরা বেসিক্যালি এখান থেকে দুইটা কম্বিনেশন নিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ডেড লোড এবং ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লোড অ্যান্ড আমরা একটু যদি বিএনবিসিতে সামনের দিকে যাই তাহলে হয়তো আরেকটা জিনিস দেখতে সেটা হচ্ছে লোড কম্বিনেশন ফর সার্ভিসিবিলিটি সার্ভিসিবিলিটি কি আমরা একটা বিল্ডিং তো দুইটা দুইটা জিনিস মাথায় রেখে বিল্ডিংটা ডিজাইন করি একটা হচ্ছে বিল্ডিং সেফটিটা আমরা নিশ্চিত করবো সেকেন্ড হচ্ছে বিল্ডিংটা যেন সার্ভিসেবল হয় লাইক ধরেন আপনি বিল্ডিংয়ে থাকবেন অথবা বিল্ডিংয়ে কিছু রাখলেন তখন যদি বিল্ডিংটা স্ল্যাবটা একটু দেবে যায় অথবা স্ল্যাবটা নড়াচড়া করে তখন অথবা বিল্ডিংটার ভাইব্রেশন করে তাহলে বিল্ডিংটা কী হলো সার্ভিসেবল হলো না ইউজ করার মতো হলো না হয়তো বা সে ফেল করবে না বাট এটা ইউজেবল না তো এই যে সার্ভিসিবিলিটিটা নিশ্চিত করার জন্য আসলে আমাদেরকে এই জিনিসগুলো চেক করতে হবে যেমন ফর সার্ভিস ইনিস্টেজ ইনভলভিং ইনভলভিং ভিজুয়ালি অবজেকশনেবল ডিফরমেশনস রিপেয়ারিং রিপেয়ারিং ক্র্যাকিং অর ড্যামেজ টু ইন্ট্রিডিওর ফিনিশেস অ্যান্ড আদার শর্ট টার্ম ইফেক্ট এই সমস্ত ইফেক্ট আমাকে যাতে না হয় এগুলো চেক করার জন্য আমরা ডেড লোড প্লাস লাইভ লোড নামে একটা লোড কম্বিনেশন বানাবো এইটার জন্য মূলত আমরা ডিফ্লেকশন চেক করব ডিফরমেশন চেক করব। বুঝতে পেরেছেন আমরা কিন্তু আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন ম্যাথডের জন্য কিন্তু ডিফ্লেকশন চেক করব না আমরা কিন্তু সার্ভিস লোডের জন্য ডিফ্লেকশন চেক করব সার্ভিস লোড মানে যেটা আমরা লোড দিয়েছি ঠিক ওইটার যোগফল আর কি হ্যাঁ ডেড লোড প্লাস লাইভ লোড সো ডিজাইন যখন করব কলাম যখন ডিজাইন করব তখন অবশ্যই আমাদেরকে ফ্যাক্টর লোডে ডিজাইন করতে হবে সো যাতে করে সর্বোচ্চ ইফেক্টটা পাওয়া যায় তো যে আমরা সবসময় বলি যে ডিজাইন স্ট্রেন্থ মাস্ট বি গ্রেটার দেন রিকোয়ার্ড স্ট্রেংথ ওকে যার কারণে এখানকার একটা লোড ফ্যাক্টর গুণ হচ্ছে আর এখানে সার্ভিস লোডের জন্য মূলত আমরা ডিফরমেশনটা চেক করবো যে ডিফর্মেশন ঠিক আছে কি না যাতে করে সার্ভিসেবল হয় সো এখন আমরা লোড কম্বিনেশনগুলো বানাবো